শুক্রবার রাজধানীর এমবিটিলা বাজার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর অলোক দেব, নিগমের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। বাজার পরিদর্শনে গিয়ে নির্মীয়মান অংশটিও পরিদর্শন করেন মেয়র। বাজার পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, 14 মাস আগে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এমবিটিলা বাজারের এই অংশের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কিন্তু নির্মাণ কাজের বরাদ পাওয়া সংস্থা ধীর গতিতে কাজ করে চলছে। এর উপর নির্মাণ কাজের গুণগত মান নিয়েও এমবিটিলা বাজারে ব্যবসায়ীদের একাধিক অভিযোগ রয়েছে। মেয়র আরও জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কাজের বরাদ পাওয়া নির্মাণ সংস্থাকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন করে অতি সত্বর এই নির্মাণ কাজে টেন্ডার ডাকা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। বিগতবর্ষত যিনি দায়িত্বে ছিলেন, মানে এজেন্সি ঠিকাদার, উনি সময় মতো কাজটা করতে পারেননি। ওনার কাজের গুণগত মান ঠিক ছিল না। এই ব্যবসায়ীরা এবং কর্পোরেটাররা অভিযোগ করছে বিভিন্ন সময় আমাদের ইঞ্জিনিয়ারও এটা দেখেছেন। আজকে আমরা আমাদের কমিশনার সহ আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, ডিভিশন ইঞ্জিনিয়ার এবং আমাদের কর্পোরেটার এলাকা অলকসহ আমরা কিন্তু আজকে পরিদর্শন এসেছি। সেইটার সম্মুখ দেখেছি যে কাজটা যে গতিতে হওয়া উচিত ছিল সেই অনুযায়ী হয়নি, এবং যে সময়টা ধরা ছিল সে সময় সে কাজটা শেষ করতে পারেনি। কাজে বাজারে একটা অংশ ভেঙে আমরা ব্যবসায়ীদের সময় নিয়েছিলাম, তাদের সহযোগিতা তারাও সহযোগিতা করেছিলেন, কিন্তু সময় মতো কাজটা করা হচ্ছে না। সেখানে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কমিশনার সাহেবও বলে দিয়েছেন আমাদের এই যে এজেন্সি দেওয়া আছে সেটাকে ক্যান্সেল করার জন্য নতুন করে টেন্ডার থেকে আরও কিছু করার দেওয়া যাতে কাজটা দ্রুত করা হয়। এই নতুন টেন্ডার করার পর প্রতিদিনের পর আর কতদিন লাগতে পারে মানে মোটামুটি একটা বর্ষা? তো দুর্গা পূজার আগটা আমরা কাজটা ধরার চেষ্টা করবো, শেষ করা যায়, কারণ আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে ভালো হয়েছে না আপনি দেওয়া হয়। যাই হোক, এই কাজটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে কাজটা ক্যান্সেল করা হবে, কারণ এটা গুণগত মান ভালো ছিল না, সময় বেশি সময় করতে পারিনি সেইটা। এদিন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান, নতুন করে টেন্ডার ডেকে আসন্ন দুর্গাপূজার আগে নির্মাণ কাজ শুরু করা হবে, চলতি অর্থবর্ষের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে। এদিন এমবিটিলা বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সাথেও কথা বলেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।